রানা প্লাজা ধসে 7 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আহত গার্মেন্টস শ্রমিকরা। সাভারে কারখানায় দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেল, তো এখন তা বন্ধ। অনেকেই আছেন অর্থ কষ্টে, পরিবার পরিজন নিয়ে চলছে দুর্বিষহ জীবন। করোনা সংক্রমণের সময়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত বিনিয়োগ ও পোশাকের অর্ডার ফিরে পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন শারিফুল আলম। ক্র্যাচের সাথে জড়িয়ে আছে হৃদয়ের জীবন। একসময় রানা প্লাজার একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন তিনি। ভবন ধসে পাঁজরের হাড় ভেঙে গেছে, এখনো সেই অসুস্থতা, চিকিৎসার টাকাও নেই। আমার মেরুদণ্ডে ভীষণ আঘাত পাই, বুকের পাঁজরটা প্রায় 4-5 ইঞ্চি ভিতর দিয়ে চলে যায়। এখন বন্ধুর বাসায় থাকি, এইভাবে জীবনযাপন করতেছি। হৃদয়ের মতো শাহনাজ, সেলিম, মুক্তিরাও কাজ করতেন রানা প্লাজায়। মানসিক যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় আপনজনদের কাছ থেকে বিতাড়িত হয়েছেন অনেকেই। বছরের এই দিনে করোনা আতঙ্ক নিয়ে আজও তারা জড়ো হয়েছেন সেই জায়গায়। রাত ভরা ঘুমায় পারি না, ব্যথায় চিৎকার করি, বইয়া থাকি। পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়েছিল আমাকে, ওটার মুনাফা দিয়ে আমি চলতেছি বর্তমানে। উন্নয়ন সংস্থা অ্যাকশনএড এর তথ্য মতে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের 43% এখনো বেকার। আহতদের 31% মানসিক বিপর্যয়ে রয়েছেন। ওই দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের আওতায় নিহত ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীতে পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এই খাতে আরও বেশি ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করছেন কেউ কেউ। রানা প্লাজার পরেও আমরা ইনভেস্টমেন্ট করেছি, সেফটি অফ দি ওয়ার্কারদের স্বার্থে যদি আর ইনভেস্টমেন্ট করতে হয় সেটা দেখতে হবে যে কি হোয়াট ইজ দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট, এবং সেটা আই এম শিওর বায়াররাও এটার সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। গভর্নমেন্টের পক্ষ থেকে তো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, তারপরে এখনো যারা পায় নাই এরকম কিন্তু কোনো অভিযোগ বা আবেদন আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিবেশন অধিদপ্তরে আসেনি। 2013 সালে মর্মান্তিক ওই দুর্ঘটনায় মারা যান 1138 জন। আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। এই সেই রানা প্লাজার জায়গা যেখানে কর্মক্ষেত্রে কাজ করতে এসে প্রায় 1100-র বেশি পোশাক শ্রমিক মারা যান। আহত ও নিহতদের স্বজনরা বলছেন কাজ করতে এসে আর কাউকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়, সেজন্যে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শরফুল আলম, ATN বাংলা, সাভার, ঢাকা।